আমার পিছনে স্টেজে উপস্থিত শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, আমি আলোচনায় বসেছি, আপনারা বলে দেখা করেছেন নাকি আমাদের পরিবারের সাথে আপনাদের কোন খেলা ফেলে বলতো একজন আজকে বললেন কেন আপনি সুযোগ লাগে না আপনাদের বেজার হয়েছে কে? আমরা এই কাজগুলি পছন্দ করি, এই কাজ সব সময় দিতে চাই না, দিয়েছেন এই কাজগুলো গুলো কোথা থেকে সেখানে পাওয়া যায় না, কোরআনের মধ্যে সে পাওয়া যায় কথা ঠিক কিনা, ইসলামী আন্দোলনের ব্যক্তিদের মধ্যে পাওয়া যায়, আমরা খুশি আল্লাহ খুশি হোক এটাই চায়, ঠিক কিনা? আজকে আমার আলোচনা হচ্ছে ইমানের বিষয় নিয়ে, আর এই সাথে আরেকটা জরুরি বিষয় আছে, হুজুর আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আপনারা বুঝেছেন অবশ্যই। আমি সংক্ষিপ্ত আকারে ইমান সম্পর্কে দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কালামে হাকিম থেকে ইমানের বিষয়ে সংক্ষিপ্ত করে দুইটি কথা বলার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ময়দানে যতগুলো লোক আমরা আছি, আমাদের সামনে যদি আগুন জ্বালাইয়া দেওয়া হয়, কতগুলো খেয়াল করেন, আমাদের সামনে যদি আগুন জ্বালাইয়া দেওয়া হয়, আমরা কি কেউ আগুনের মধ্যে হাত দেব? জোরে বলেন হাত দেব। কেন দেব না? এই আগুন আমাদের হাতটা জ্বালাইয়া দিবে, কথা ঠিক তো? এই আগুন আমাদের হাতটা জ্বালাইয়া দিবে, এই আগুন আমাদের হাত জ্বালায় দিবে, এই বিশ্বাস যদি আমাদের থাকে, এই আগুন থেকে আমরা বাঁচতে পারবো, এই বিশ্বাস কি আমাদের থাকা দরকার না? দরকার আছে কিনা? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ প্রতিগ্রস্ত হয় আকাশ বাতাস খালি করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনের মালিক, এই সম্পদের মালিক, সব কিছুর মালিকই তো আল্লাহ। আমি আর আপনি যারা আছি, আমাদের কি আছে?